প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি বিন্যাসের আমরা একদম সর্বশেষ পর্বে চলে আসছি আমরা এই পর্বে বিভিন্ন ধরনের পতাকা দিয়ে কিভাবে সংকেত তৈরি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের হাতে যে ম্যাথগুলো রয়েছে আমাদের প্রথম একটা হচ্ছে এরকম যে একজন লোকের ছয়টি পতাকা আছে যার মধ্যে একটি সবুজ দুইটি সাদা এবং তিনটি হলুদ তিনি একসাথে ছয়টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে দুই নম্বর প্রশ্ন আছে পাঁচটি পতাকা ব্যবহার করে তিনি কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবে তো আমরা এই প্রশ্নটার সলিউশনে চলে যাই দেখো আমাদের প্রথম যে সলিউশন সেটা হচ্ছে ছয়টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত তিনি দিতে পারবেন তাহলে আমরা একটু দেখিনি এই প্রশ্নে কি কি টাইপের বা কি কি কালারের পতাকা আমার হাতে আছে দেখো একটি সবুজ অর্থাৎ আমরা লিখে নিলাম গ্রিন আছে একটি তারপর আছে দুইটি সাদা হোয়াইট টু হলুদ আছে তিনটি ইয়লো থ্রি এবং টোটাল পতাকা কিন্তু হাতে আছে ছয়টি তাহলে খেয়াল করে দেখো আমার প্রশ্নটাও কিন্তু করা হয়েছে যে ছয়টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দেওয়া যেতে পারে তাহলে আমি যেহেতু এই ছয়টা পতাকাই আমাকে নিয়ে আমার সংকেত তৈরি করতে হবে তাহলে আমরা লিখবো সংকেত তৈরি করা যাবে সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল অ্যান্ড থ্রি ফ্যাক্টোরিয়াল এখন তোমরা বলতে পারো কেন সিক্স ফ্যাক্টোরিয়াল নিয়েছি এই সিক্স ফ্যাক্টোরিয়াল নেওয়া হয়েছে যেহেতু আমাকে সবগুলো পতাকাই নিতে হবে তাহলে সবগুলো পতাকা নিয়ে বিনাশ হবে সিক্স ফ্যাক্টোরিয়াল দেন একটু খেয়াল করে দেখো এখানে আমাদের একই কালারের অর্থাৎ হোয়াইট আছে কয়টি দুইটি এখানে টু ফ্যাক্টোরিয়াল এবং ইয়োলো আছে কয়টি তিনটি সেহেতু আমরা এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়েছি তাহলে একটু খেয়াল করে দেখো এই ক্যালকুলেশানটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে দেখো সিক্স ফ্যাক্টোরিয়াল বাঘ হচ্ছে আমাদের টু ফ্যাক্টোরিয়াল গুণন হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমাদের রেজাল্ট দ্বারা হচ্ছে সিক্সটি তার মানে আমরা এই প্রথম যে ছয়টি পতাকা ব্যবহার করে বিভিন্ন সংকেত তৈরি করতে পারবো আমরা ষাট উপায়ে দেন আমরা পাঁচটি পতাকা ব্যবহার করে বিভিন্ন সংকেত তৈরি করা শিখব দেখো আমরা এখানে একটি ছক তৈরি করে রেখেছি এই দুই নম্বর প্রশ্নটা করার জন্য বা অ্যান্সার করার জন্য দেখো এখানে কী কী কেজ হতে পারে আমাদের যেহেতু ছয়টি পতাকা আছে সেই ছয়টি পতাকা থেকে আমাকে পাঁচটি পতাকা নিয়ে সংকেত তৈরি করতে হবে তাহলে আমি সেই ছয়টি পতাকা থেকে কিন্তু আমি এখন বাছাই করে নিব যে কোন পাঁচটি আমি পতাকা নিয়ে সংকেত তৈরি করবো তাহলে আমার হাতে আছে সবুজ একটি সাদা আছে দুইটি হলুদ আছে তিনটি দেখো আমি পাঁচটি পতাকা যেহেতু নিব তাহলে আমার টোটাল পাঁচটি পতাকা আমি এই ছয়টি পতাকা থেকে বাছাই করব। তাহলে আমি নিতে পারি সবুজ একটি নিতে পারি সাদা নিতে পারি দুইটি এবং হলুদ নিতে পারি দুইটি যেহেতু আমাকে পাঁচটি বানাতে হবে আমার আছে হলুদ তিনটি আমি সেখান থেকে নিব কয়টি দুইটি দেন আমার দুই নম্বর ঘটনা কি হতে পারে আমি দুই নম্বর সবুজ আমি একটাও নিব না সাদা নেবো দুইটি হলুদ নেবো তিনটি দেখো এই দুইটার যোগফল কিন্তু পাঁচ দেখো আগের দুইটার আগের যে তিনটা আমি মান পেয়েছি ওয়ান টু টু এই তিনটা যোগ করলেও কিন্তু আমার পাঁচ হয় অর্থাৎ পাঁচটি পতাকা তোমাকে বানাতে হবে তুমি ছয়টি পতাকা থেকে পাঁচটি তুমি নির্বাচন করবা বিভিন্ন উপায় সেই উপায়গুলি কিন্তু আমরা এখানে লিখে রাখছি দেন তিন নাম্বার কেস হতে পারে কি তুমি সবুজ নিতে পারো একটি সাদা নিতে পারো একটি এবং হলুদ নিতে পারো তিনটি তাহলে এই যে যে কেসগুলো আছে আমার এই কেসগুলোর ক্ষেত্রে আমরা দেখি আমাদের যে বিন্যাস আছে অর্থাৎ সংকেত তৈরি করতে পারি দেখো এক নং যে কেসটি আছে এক নং কেজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টরিয়াল এখন তোমরা বলতে পারো কেন ফাইভ ফ্যাক্টোরিয়াল দিলাম ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক নং কেজি আমার টোটাল পতাকা আছে কয়টি পাঁচটি এ কারণে ফাইভ ফ্যাক্টোরিয়াল এবং টু ফ্যাক্টোরিয়াল কেন সাদা পতাকা বা একই কালারের পতাকা আছে কয়টি দুইটি এবং হলুদ আছে কয়টি দুইটি সেহেতু হচ্ছে আরেকটা টু ফ্যাক্টোরিয়াল তার মানে ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল গুণন টু ফ্যাক্টোরিয়াল এই টোটালটাকে আমরা যদি ক্যালকুলেটারে চাপি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল গুণন টু ফ্যাক্টোরিয়াল তাহলে টোটাল রেজাল্ট হয় থার্টি দেন আমরা দুই নম্বর যে কেসটা আছে এই দুই নং কেজের ক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো দেখো এখানেও কিন্তু টোটাল পাঁচটি পতাকা অর্থাৎ আমরা লিখব ফাইভ ফ্যাক্টোরিয়াল দেন আমাদের একই কালারের পতাকা আছে কয়টি দুইটি সাদা এবং তিনটি আছে হলুদ তাহলে আমি লিখলাম থ্রি ফ্যাক্টোরিয়াল এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের রেজাল্ট দ্বারাই কত ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল গুণন হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল দেন আমাদের টোটাল রেজাল্ট দ্বারাই হচ্ছে টেন অর্থাৎ দশ উপায় আমরা বাছাই করতে পারবো এই দুই নং প্রসেসের মাধ্যমে দেন তিন নং যে আমাদের কেসটা আছে সেখানেও টোটাল পতাকার সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল দেন আমাদের একই রকম অর্থাৎ একই কালারের আছে তিনটি হলো সেহেতু আমরা লিখব থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে সেটা রেজাল্ট দাঁড়ায় ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ টোয়েন্টি উপায় তাহলে আমাদের টোটাল দেখো কত উপায়ে আমরা বের করতে পারবো আমাদের টোটাল উপায় হচ্ছে সিক্সটি এখন তোমরা বলতে পারো কেন আমরা এখানে যোগ করেছি আমরা যোগ করেছি দেখো এক নং একটা কেস এই কেসটার সাথে কিন্তু দ্বিতীয় এই কেসটার কোনো মিল নেই অর্থাৎ আমরা বের করতে পারি এক নং কেস অথবা দুই নং কেস অথবা তিন নং যেহেতু প্রত্যেকটা কেজ হচ্ছে আলাদা আলাদা কেজ অর্থাৎ অথবা সম্পর্কিত সেহেতু আমরা এই অথবা থাকলে আমরা জানি যে যেই উপায়গুলো বের হবে সেগুলোকে আমরা যোগ করে নেব অর্থাৎ এই রেজাল্টগুলো আমরা যোগ করলে আমাদের টোটাল উপায় দাঁড়াবে সিক্সটি অর্থাৎ আমি পাঁচটি পতাকা নিয়ে আমরা যে সংকেত তৈরি করতে চাচ্ছি সেটা করা যাবে সাইট উপায়ে দেন আমরা দ্বিতীয় যে আমাদের ম্যাটটি আছে সেই ম্যাটটিতে আমরা একটু চলে যাই দেখো আমাদের দ্বিতীয় ম্যাটটি মোটামুটি আগের ম্যাতের মতোই একজন লোকের একটি সাদা দুইটি লাল এবং তিনটি সবুজ পতাকা আছে একটির উপর আরেকটি সাজানো তাহলে এক নং প্রশ্নটি বলা আছে পাঁচটি পতাকা ব্যবহার করে সে কতভাবে বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে দুই নং প্রশ্ন বলা আছে চারটি পতাকা ব্যবহার করে সে কতভাবে বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে দেখো আমার টোটাল এখানে পতাকা কয়টি আছে সেটা আমরা একটু খেয়াল করে নেই আমার সাদা আছে একটি লাল আছে দুইটি সবুজ আছে তিনটি অর্থাৎ টোটাল পতাকা আছে আমার ছয়টি ছয়টি থেকে আমাকে পাঁচটি নিয়ে আমাকে বিভিন্ন সংকেত তৈরি করতে হবে একবার এবং চারটি নিয়ে আমাকে একবার সংকেত তৈরি করতে হবে তাহলে দেখো এই পাঁচটি নিয়ে আমি যেভাবে সংকেত তৈরি করতে পারি সেটা কিন্তু একদম হুবহু আমাদের যে আগের যে ম্যাটটা রয়েছে যে পাঁচটি নিয়ে আমি কিভাবে সংকেত তৈরি করতে পারি সেই ম্যাটটার একদম হুবহু অনুরূপ তাহলে আমরা একটু এখানে করে দেখি যে আমাদের রেজাল্টটা কীরকম হয় আমি নিতে পারি সাদা নিতে পারি একটি লাল নিতে পারি হচ্ছে দুইটি এবং সবুজ নিতে পারি দুইটি যেহেতু আমাকে বানাতে হবে পাঁচটি আমি এখানে ডিরেক্ট এইখানে বিন্যাসটা করে নিব একটু পরে করতেছি দেখো তারপরে আমরা দুই নম্বর কেজ কি হতে পারে আমি এটা নিব হচ্ছে শূন্যটি এটা নিলাম দুইটি এটা নিলাম হচ্ছে তিনটি তারপর কি হতে পারে আমি সাদা নিব একটি লাল নিব একটি এবং এটা নিব হচ্ছে সবুজ নিব হচ্ছে তিনটি তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো আমাদের বিন্যাসগুলো কি দাঁড়াবে প্রথম কেজে আমাদের বিন্যাস দাঁড়াবে হচ্ছে এরকম ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু এখানে দাঁড়াবে হচ্ছে থার্টি কারণ একটু আগে আমরা ক্যালকুলেশনটা দেখেছিলাম আমাদের আগের ম্যাতে দেন আমাদের পরেরটার ক্ষেত্রে আমাদের বিন্যাসটা হবে কি ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি এখানে টোটাল যে আমাদের যে পাঁচটা পতাকা আছে সে কারণে আমি ফাইভ ফ্যাক্টোরিয়াল দিতেছি এবং নিচে কেন ডিভাইডেড আকারে আসতেছে একই কালারের পতাকা আমরা আমাদের যে বিন্যাসের যে সূত্রগুলো ছিল সেখানে আমরা এই ফরম্যাটটা দেখেছিলাম যে যখন একই ধরনের কোনো বর্ণ বা কোনো সংখ্যা থাকে তখন সেগুলো ডিভাইডেড আকারে নিচে আমরা ফ্যাক্টরিয়াল আকারে ডিভাইডেড করে দিই অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছিলাম তাহলে দেখো এখানে আসবে টু ফ্যাক্টরিয়াল অ্যান্ড থ্রি ফ্যাক্টরিয়াল এবং এটাকে আমরা ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে দশ উপায় দেন আমাদের এটা ফাইভ ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল কেন তিনটি আমাদের সবুজ অর্থাৎ একই কালারের পতাকা আছে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট দ্বারা হচ্ছে টোয়েন্টি এবং সবগুলোকে আমরা যদি যোগ করে নেই তাহলে আমরা সিক্সটি উপায় পাবো অর্থাৎ পাঁচটি পতাকা ব্যবহার করে আমি বিভিন্ন সংকেত তৈরি করতে পারি ষাট উপায়ে দেখো আমাদের চারটি পতাকা ব্যবহার করে এবার আমরা কতভাবে বিভিন্ন সংকেত তৈরি করতে পারি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল কারণ আমাকে এখানে অনেকগুলো কেস আমাকে অবলম্বন করতে হবে দেখো যেহেতু আমার হাতে পতাকা আছে ছয়টি তাহলে কি কি কেস হতে পারে আমি আগে লিখে রাখছি এখানে পাঁচটি কেস হতে পারবে তাহলে আমরা একটু কেসগুলো দেখে নিই যে কি কি কেস হতে পারে আমাকে নিতে হবে চারটি তাহলে চারটির সবসময় তিনটি পতাকার যোগফল যাতে চার হয় আমি নিলাম সাদা একটি লাল নিলাম হচ্ছে একটি সবুজ নিলাম আমি দুইটি আমি নিলাম সাদা হচ্ছে একটি লাল নিলাম হচ্ছে দুইটি সবুজ নিলাম আমি একটি আমি নিলাম সাদা শূন্যটি লাল দুইটি সবুজ দুইটি দেখো যোগ ফল কিন্তু চারই হচ্ছে দুই যোগ দুই চার শূন্য যোগ করলে তো আলটিমেটলি চারই এক দুই এক আলটিমেটলি চার এক এক দুই চারই হচ্ছে দেন আমি নিতে পারি শূন্য এক তিন তারপর আমি নিতে পারি এক শূন্য তিন এটা নেওয়া সম্ভব তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কয়টা উপায়ে টোটাল আমাদের পতাকাগুলি বাছাই করতে পারি বা নিতে পারি কী কী আমি পতাকা বা কোন টাইপের পতাকা আমি কতটি নিব আমি সাদা নিতে পারি একটি লাল নিতে পারি একটি সবুজ দুইটি সাদা একটি লাল দুইটি সবুজ একটি এভাবে দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার যোগফল চার হচ্ছে তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা সবসময় এরকম ছক তৈরি করে করবো তাহলে দেখো আমাদের প্রথম কেজে টোটাল বিন্যাস হবে ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল আমরা এটা ক্যালকুলেশন করবো একটু পরেই এটার ক্ষেত্রে আসবে কি ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল কেন টু ফ্যাক্টোরিয়াল কেন এই যে একই টাইপের বা একই কালারের পতাকা আছে দুইটি এটার ক্ষেত্রে হবে ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এটার ক্ষেত্রে হবে ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল কেন তিনটি পতাকা আছে এটার ক্ষেত্রে হবে ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল দেন আমরা এগুলোকে ক্যালকুলেশন করে যোগ করে দেবো যেহেতু আলাদা আলাদা কে সেহেতু আমরা এখানে যোগ করবো তাহলে আমরা ফার্স্ট আমাদের ক্যালকুলেশনটা ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল আমাদের এখানে দাঁড়াই আছে টুয়েলভ আমাদের এটার রেজাল্টও আসবে টুয়েলভ দেন ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফোর তাহলে আমাদের এইটা রেজাল্ট আসবে হচ্ছে সিক্স পরেরটা রেজাল্ট আসবে ফোর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এটা রেজাল্ট আসবে আমাদের ফোর এবং এটা রেজাল্ট আসবে আমাদের ফোর তাহলে দেখো আমাদের টোটাল এখানে উপায় আসে টুয়েলভ যোগ টুয়েলভ যোগ সিক্স যোগ এইট থার্টি এইট অর্থাৎ থার্টি এইট উপায়ে আমরা চারটি পতাকা ব্যবহার করে সংকেত তৈরি করতে পারবো তাহলে আমরা এই টাইপের অঙ্ক এই ফরম্যাটে আমরা করা শিখবো দেন আমাদের যে সর্বশেষ এই এই পার্টে যে সর্বশেষ যে ম্যাটটি আছে সেটা হচ্ছে এরকম এটাকে আমরা বলে থাকি সবচেয়ে ছোট পথ নির্ণয় সবচেয়ে ছোট পথ নির্ণয় দেখো মনে করো এই হচ্ছে এই বিন্দুতে হচ্ছে তোমার বাসা আমি বি দিয়ে লিখে রাখছি বাসা আর এই বিন্দুতে হচ্ছে দোকান মনে করো যে তোমার বাসায় একজন মেহমান আসছে এই মেহমানকে তোমার আপ্যায়ন করতে হবে এখন তোমাকে খুব দ্রুত তোমার দোকানে যেতে হবে বাসা থেকে এখন তোমার হাতে অনেকগুলো পথ আছে তুমি চাইলে এ এভাবে গিয়ে উপরে উঠতে পারো তুমি চাইলে এভাবে গিয়ে তারপর এভাবে যেতে পারো তুমি চাইলে একটা উপরে একটা রাইট সাইড একটা উপরে একটা রাইট সাইড একটা উপরে রাইট সাইড এভাবে গিয়েও এখানে যেতে পারো অর্থাৎ তোমাকে এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে তুমি কতগুলো ছোট পথের মাধ্যমে তুমি এই বা ডিবিন্দুতে অর্থাৎ এই দোকানে পৌঁছাতে পারো তাহলে একটু খেয়াল করে দেখো তুমি যখন বিবিন্দু থেকে যদি রাইট আপ রাইট আপ রাইট আপ রাইট আপ যাও অর্থাৎ আমি এটাকে একটু মার্ক করে নিই তাহলে খেয়াল করে দেখো আমার এখানে টোটাল রাইট আপ কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয় দেন তুমি যখন এভাবে যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে কিন্তু ষাটটা হচ্ছে দেন যদি উপরের দিকে যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে কিন্তু ষাটটা হচ্ছে যদি তুমি এভাবে যাও যে আমি উপরে যাবো এভাবে যাবো অর্থাৎ তোমার যেভাবে যাও না কেন তোমার এখানে কিন্তু ষাটটি অংশ হবে অর্থাৎ আমি এটাকে এভাবে লিখে নিই যে আমি রাইট সাইডে গেলাম হচ্ছে চারটি অ্যান্ড আমি উপরের দিকে অর্থাৎ আপ হলো তিনটি কিভাবে দেখো এক দুই তিন এবং রাইট সাইড কীভাবে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি লিখে নিলাম চারটি রাইট অ্যান্ড আপ হচ্ছে কয়টি তিনটি ইউ 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 আপ তাহলে আমাদের সবচেয়ে ছোট পথ যে কতটি হতে পারে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি দেখো আমাদের এখানে টোটাল পার্ট হচ্ছে কয়টি ষাটটি আমি লিখে নিলাম সেভেন ফ্যাক্টোরিয়াল এখন দেখো আমাদের এই রাইট হচ্ছে কয়টি চারটি তাহলে আমরা লিখব অর্থাৎ একই ধরনের পথ হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল যেহেতু রাইট সবগুলোই হচ্ছে রাইট সাইড দেন হচ্ছে আপ আপ উপরের দিকে হচ্ছে কয়টি তিনটি আমরা লিখে নেবো থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এই টোটালটাকে ক্যালকুলেশন করলে আমাদের হাতে যে সবচেয়ে ছোট পথ কতগুলো হতে পারে সেটা বের হয়ে আসবে দেখো আমরা ক্যালকুলেশানটা করে নিই সেভেন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে থার্টি ফাইভ উপায় তার মানে আমি এই আমার বাসা থেকে বা তোমার বাসা থেকে তুমি এই দোকানে যেতে পারো সবচেয়ে ছোটো পথের মাধ্যমে থার্টি ফাইভ উপায়ে এই টাইপের ম্যাথগুলো আমরা এই ফরম্যাটের মাধ্যমে করা শিখব তাহলে আমাদের বিন্যাসের সবশেষ পর্ব আজ শেষ হয়ে গেল আমরা পরবর্তী সেশনগুলোতে আমরা সমাবেশের যে ম্যাথমেটিক্যাল টার্ম এবং সূত্রাবলী আছে সেগুলো নিয়ে আলোচনা করব আজ এ আসসালামু আলাইকুম